আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার টের পেয়েছে যে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হচ্ছে এবং তার মূল কার্ড হচ্ছে হিন্দু কার্ড। হিন্দু কার্ড ব্যবহার করে একটি পরিবেশ তৈরি করা হচ্ছে যখন কোথাও কোনো হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা নেই। মন্দির, হিন্দুদের ঘর বাড়ি সব কিছু পাহারা দেওয়া হচ্ছে, দিন রাত পাহারা চলছে, কিন্তু তারপর একটা অস্থিতিশীল পরিবেশ। নানাজন চেষ্টা করছে নানাভাবে। বিচার বিভাগের একটি জুডিশিয়ারি কু ইতিমধ্যে প্রকাশ হওয়ার পর সেটি প্রতিহত হয়েছে, কিন্তু 15 বছর যে ক্ষমতার খুঁটি নানা জায়গায় স্থাপন করেছে শেখ হাসিনা, সেটি কি একেবারেই উপুর করা গেছে, নির্মূল করা গেছে, উপড়ে ফেলা যায়নি? সেই কারণে খুব দ্রুত বেগে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রদবদল শুরু হয়েছে। যেমন আজকেই সামরিক বাহিনীর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। খেয়াল করেন, ডিজিএফআই খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে যেভাবে নির্মমভাবে ব্যবহার করেছে সেটা আমি বলছি। ডিজিএফআইতে যেটি পরিবর্তন হয়েছে, ডিজির পরিবর্তন হয়েছে, সেখানে মেজর জেনারেল হামিদকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল ফয়েজকে। স্টাফ কলেজে এইসব মানুষ ফেলে রাখা হয়েছিল, যারা আনুগত্য স্বীকার করেনি, দলবাজি করেনি, তাদের জন্য ওই ওএসডির জায়গা হচ্ছে স্টাফ কলেজ। সেই স্টাফ কলেজ থেকে নিয়েছে মেজর জেনারেল ফয়েজকে ডিজি ডিএফআই করা হয়েছে। আচ্ছা, ডিজি এনএসআই মেজর জেনারেল মোর্শেদকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মিনহাজকে। ডিজি আনসার মেজর জেনারেল আমিনকে সরিয়ে নতুন নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল সাজ্জাদকে। ডিজি এনএসআই এর পরিবর্তনের শুনেছি কিন্তু এখনও পাইনি। এখন দেখেন, এই যে সামরিক বাহিনী বলি বা সশস্ত্র বাহিনীর মধ্যে এই সংস্থাগুলো কি হয়েছে, র্যাবের ডিজি ইতিমধ্যে পরিবর্তন হয়েছে, এই সব সংস্থাগুলোকে দিয়ে গত 15 বছরে নির্বিচারে দমন পীড়ন করা হয়েছে। এই যে নাহিদ ইসলাম, দেখেন তার শরীরের দাগ এখনও শুকায়নি। তাকে ডিজিএফআই তুলে নিয়ে কি পরিমাণ পিটিয়েছে, তার সমস্ত শরীর রক্তাক্ত করেছে, একেবারে সর্বশেষ। আর এর আগে তো ওই যে আয়না ঘর চালু করে দুই সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমের পুত্র, তারপরে আরও একজন গুরুত্বপূর্ণ জামাতের যে কাশেম সাহেব ওনার পুত্র, অনেককে এইভাবে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, অনেকে মারা গেছে, খোঁজ নেই, তারা বের হয়েছে 8 বছর 10 বছর পর। ব্রিগেডিয়ার আজমির কী অপরাধ ছিল, তার বিরুদ্ধে যদি কোনো অপরাধ ছিল থাকতো তাহলে আইনগতভাবে ব্যবস্থা নিত, কিন্তু কোনো তো অপরাধ নেই, ফলে আয়না ঘরে তাদেরকে ঢুকিয়ে রেখেছে বছরের পর বছর। আর শেখ হাসিনা তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনি ভালো করেই জানতেন যে আয়না ঘরে কারা কারা আটক আছে। এগুলি তার নির্দেশ ছাড়া, এত বড় কাজ, এত বড় অপরাধ করার, সংগঠিত করার বা আটকে রাখার বছরের পর বছর কারো সাহস নেই। অথচ তিনি কান্নাকাটি করছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, কত রকম চিত্র মানুষ দেখল। যাই হোক, এখনও কিন্তু সরকার এখনও স্টেবল হয়েছে এরকমটা না। শুধুমাত্র এখন শক্তিটা হলো এই যে, যদি ছাত্র জনতা যদি অতন্দ্র প্রহরী হয়ে না থাকতো, তারা জানে যে হাজার হাজার ছাত্ররা এখনও ঢাকার রাজপথ পাহারা দিচ্ছে এবং প্রস্তুত হয়ে রয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে তারা ছুটে যাবে, এবং উচ্চ আদালতে হাইকোর্টে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী ছুটে গেছে। প্রধান বিচারপতি যখন নাকি ফুল কোর্ট দেখেছে, অর্থাৎ সব বিচারপতিদেরকে ডেকে যখন নাকি মিটিং করার উদ্যোগ নিয়েছে সরকারকে না জানিয়ে, তখনই কিন্তু তারা বুঝতে পেরেছে এবং সেটা প্রতিহত করেছে। এই শক্তিতেই বলি আর, নতুবা যদি শুধুমাত্র একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো, যার পেছনে কোনো রাজনৈতিক সাপোর্ট যদি না থাকতো, তাহলে যেই পরিস্থিতিটা, বিভিন্ন ক্ষমতার খুঁটিগুলো যেভাবে মানে গাড়া আছে, ওই সব খুঁটির থেকে কিন্তু অনেক ঘটনা ঘটে যেত, অনেক রিভোল্ট হতো। এই জন্য আজকে ব্রিগেডিয়ার শাকত পর্যন্ত বলেছেন যে আওয়ামী লীগ প্রতি বিপ্লবের চেষ্টা করছে, এটা যদি করা হয় আমরা হয়তো পালিয়ে যাবো বা টিকবো না,
কিন্তু ছাত্র জনতা মাঠে আছে, তারা কিন্তু প্রতিহত করবে। তো এখন এই ক্ষমতার খুঁটিগুলি এক এক করে কেটে ফেলা হচ্ছে বা সরিয়ে ফেলা হচ্ছে, উপড়ে ফেলা হচ্ছে। সেই উপড়ে ফেলানোর কারণে ওই উচ্চ লেভেলে প্রধান যারা যাদের কমান্ড থাকবে সেই কমান্ডগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। তো এটি হয়তো ধীরে সুস্থে করতে পারত, কিন্তু পরিস্থিতিটা এমন যে ধীরে সুস্থে করার মতন অবস্থা নেই। কেননা কী কী ঘটছে সবই সরকারের কাছে দ্রুত বেগে প্রচার হয়ে যাচ্ছে, বা ওই সব ডিপার্টমেন্টেরই যারা ভিক্টিম তারাই কিন্তু বলে দিচ্ছে যে কী হচ্ছে, কোথায় কে কী করছে। সুতরাং এই কারণেই দেখেন এই সেনাবাহিনী অথবা সশস্ত্র বাহিনীর ভেতরে দ্রুত রদবদল করা হচ্ছে, যাতে এই জায়গা থেকে কোনো রিভোল্ট করার মতন কোনো পরিস্থিতি তৈরি না হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।